ওর নাম বলবুল আহমেদ। স্কুলখানের বিদ্যালয়খানের নাম কি? বিদ্যালয়খানের নাম পশ্চিম বড়টা নমিলন এমি মাদ্রাসা। এটা কেটা বাজে? এটা বাজে 11:30। বিদ্যালয় ছুটি দিছে কি? ছুটি দিছে, কালি পরীক্ষা হবে আর আজ শুক্রবার নামাজ পড়িব লাগবে। স্যার কে জন তোমার? স্যার স্যার হল চারিজন। আজ কে জন আছে? আজ তিনজন। বর্তমান কে জন আছে? বর্তমান তিনজন। কি কি আহা নাই? কোন স্যার আহা নাই? ওই যে আমজাদ স্যার, কারণ ওটু রাখিছে একজন। আমজাদ স্যারের পরিবর্তে কাক রাখিছে? আবু তালেব। বিদ্যালয়ের কোন নাম কি? বারোটা স্যার নাম জানি না ভালো করে। আবু তালেব। পশ্চিম বরভিটা নবমিলন এমি মাদ্রাসা। কি নাম আপনার? আবু তালেব। আপনার শিক্ষক কেজন? আমার শিক্ষক মানে সরকারি পড়া তিনজন পাইছে আর মোক মানে মানে কি কি নাম? প্রধান শিক্ষক আব্দুর রশিদ স্যার, তারপর সহকারী শিক্ষক এম ডি শাহ আলম স্যার আর আমজাদ হোসেন। আমজাদ স্যারও আহে, ময়ও আহ, এনেকৈ ক্লাসটা মানে আমি চালিয়ে রাখি। না ক্লাসে করে কালি আজি আজি মানে আজি তোর মানে কিবা কাম আছে নাকি? নাম কি? পশ্চিম বরবিটা নবমিলন এমি মাদ্রাসা। আমজাদ হোসেনে বিদ্যালয়ত নাহে, তেওঁৰ পৰিৱৰ্তে আবু তালেব নামৰ এগৰাকী যুৱকক ইয়াত শিক্ষক হিচাপে নিযুক্তি কৰা হৈছে, এইটো কিমান দূৰ আছে? আবু তালেবক নিযুক্তি কৰা হৈছে কিন্তু আমজাদ ছাৰ আজি অহা নাই কালি অহা নাই, এই কেনেকৈ কৈছে মই নাজানো। আমি যিমান দূৰ গম পাইছোঁ তেওঁ যোৱা যে তিনিদিন আহিছে এইটো তিনিমাহৰ চহীৰ কাৰণে আহিছিলে। নহয় তেওঁতে তেনেকুৱা নহয় যে তিনিমাহ দুইমাহ পিছত আহে, দুইদিন বা তিনিদিন বা একদিন এনেকৈ আহে। বিভাগৰ বাবে আপুনি জনাইছে নে নাই? বিভাগৰ বাবে মই জনোৱা নাই। কিয়? তেওঁ মানে তাক কৈছে যে তুমি মোৰ পৰিৱৰ্তে ক্লাছ কৰি থকা। এজনৰ পৰিৱৰ্তে চৰকাৰী যিটো গাইডলাইন, চৰকাৰী গাইডলাইন মতে নোৱাৰে। যেনেকুৱা আমাৰ আপুনি কিয় এইটো যেনেকুৱা আমাৰ টেট শিক্ষকসকলে বহুত দূৰৰ পৰা আহে, সিহঁতে মানে শিক্ষক ছাবস্টিটিউট এজন দি গুচি যায়, এনেকুৱা মানে আৰু এওঁ আহিলে আমাৰ অসুবিধা হয়। আপোনাৰ এইটো নিয়মত পৰে নেকি আচলতে? নাই, তেনেকুৱা গাইডলাইন নাই নহয়। আমজাদ হোসেনৰ পৰিৱৰ্তে যে ৰখা হৈছে এইটো সঁচা হয়? তেনেকুৱা মানে পৰিৱৰ্তে মানে জাষ্ট তেওঁ আহে আৰু তেওঁ আহে, দুজন মিলিজুলি ক্লাছ কৰে, তেনেকুৱা বিভাগে বাবে কোনো মানে পাৰ্মিশ্যন লোৱা নাই। চৰকাৰী নীতিৰ বহিৰ্ভূত হৈছে, চৰকাৰী নিয়ম হোৱা নাই। কিয় কৰে নীতি বহিৰ্ভূত? কিয় কৰে মানে আমি মিলিজুলি কৰি আছোঁ সেইকাৰণে আৰু আমাৰ সুবিধাৰ্থে। তেওঁ আচলতে নিজৰ কৰ্মক ফাঁকি দি আছে নে নাই? অঁ, তেনেকুৱা হ'লে ফাঁকি দি আছে। আগতে হেড হিচাপে চলাইছিলোঁ, সেইকাৰণে এনেকুৱা চলাই আছোঁ। আচলতে ইণ্ডিভিজুৱেলি আমাক মানে ইণ্ডিভিজুৱেলি টিউটৰ হিচাপে নিযুক্তি দিছে। আজি বিদ্যালয়খন 11টাত ছুটি দিয়াৰ কাৰণটো কি? আজি 11টাত ছুটি দিয়াৰ কাৰণটো হ'ল অহাকালিৰ পৰা পৰীক্ষা, আজি বেঞ্চবিলাক ঠিক কৰিব লাগে, ছিট প্লানবিলাক ঠিক কৰিব লাগে, সেইকাৰণে এতিয়া ছুটি দিয়া হৈছে, ছিট প্লানৰ কাম কৰি আছোঁ। তেওঁ কিমান দৰমহা দিয়ে? 4,000ৰ কথা শুনিছোঁ। কোনে দিয়ে পইচাটো? ঠিক নাজানো মানে পইচাখিনি মোৰ হাততে দিছিল কেইবাবাৰ, 4,000 কৰি দিয়া হৈছে। কোনে দিছিল? আমজাদে দিছিল। থেংক ইউ। নাম কৈছিল আপুনি? মোৰ আব্দুর রশিদ। কি হয় এইখন বিদ্যালয়ত? বৰ্তমান মই প্ৰধান শিক্ষক হিচাপে আছোঁ। কোন শিক্ষাখণ্ডৰ অন্তৰ্গত এইটো? ৰূপশ্ৰী।